নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে যুবক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে জালকুড়ি দশপাই এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিম পাড়ায় মনির হোসেনের ছেলে শফিকুল ইসলাম। তবে যুবতীর মরদেহর পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। উপপুলিশ পরিদর্শক এসআই আব্দুস সালাম জানায়, সড়কের পাশে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবরে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। পশ্চিম পাশে এক ডাম্পিং এ একটি ছেলে একটি মেয়ের লাশ, এই দুটি লাশ একত্রে পাই। পাওয়ার পরে স্থানীয় লোক ছেলেটির নাম শফিকুল বলে শনাক্ত করতে পেরেছি। মেয়েটির নাম এখনো শনাক্ত করা যায় নাই, কি কারণে মারা গেছে আমরা এখনো বলতে পারবো না। আমরা লাশ পোস্টমর্টমের জন্য, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করবো। ডাক্তারি রিপোর্ট পাওয়ার পরে বলা যাবে।